নমস্কার, আপনি শুনছেন লকডাউন ডায়েরিজ এপিসোড 2। পরের এপিসোডগুলোর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে আজকের গল্প, দ্বিতীয় পক্ষ। ঠিক সকালবেলাতেই জানতে পারলাম আমি আরও একটা বিয়ে করেছি। সকাল মানে ধরুন এই 10:30 নাগাদ। এমনিতে লকডাউনের সময় ঘরে কেউ আসছেই না বলতে গেলে, তাই কেউ আসা মানেই বিরাট ব্যাপার। এই তো সেদিন গ্যাস সিলিন্ডারের ডেলিভারি বয়ের সঙ্গে আমার বউ, দেশের বর্তমান পরিস্থিতি ও আমাদের ভবিষ্যৎ এই বিষয়ে আধ ঘন্টার বেশি সময় ধরে আলোচনা করল। ভাবা যায়। তো যাই হোক, যা বলছিলাম, তখন আজ সকাল 10:30 নাগাদ দরজায় ধাক্কা। তোম বউই গিয়ে দরজা খুলল। আমি তখন সবে শার্লক সিরিজটা শেষ করে ঘরে বসে একটা পরশুরাম শুরু করেছিলাম। হঠাৎ শুনতে পেলাম আমার বউয়ের প্রবল উত্তেজিত গলা। এ কি, এসব কি বলছেন আপনি? আপনার হাজবেন্ড এখানে থাকে? কি নাম তার? ঠিকই বলছি, আগে ওকে বেরোতে বলুন। টাকা পাঠায়নি কতদিন, কি কষ্টে যে আমি আর আমার মেয়ে দিন কাটাচ্ছি, তাও আবার এই লকডাউনের মাঝে, সে শুধু আমিই জানি। বাবা কোথায়? আমার বাবাকে একটু রেখে দাও না। এই রে, এসব কি, কে হাজবেন্ড? আমি? এ কোন গেরোয় পড়লাম রে বাবা। ভয় তো আমার বুকের মধ্যে ড্রাম বাজতে লাগলো। ওদিকে বউ ডবল গলা চড়িয়ে বলল, ইয়ার কি পেয়েছেন নাকি? যা হোক তাই বললেই হলো, এই ঘরে আপনার বর থাকে? দেখুন, ভালোয় ভালোয় চলে যান, নইলে কিন্তু আমি পুলিশ ডাকবো। হ্যাঁ ডাকুন না ডাকুন, নইলে আমি ডাকবো পুলিশ। তুমি তোমার প্রথম পক্ষের কাছে থাকো না বাবা, আমি কি বারণ করেছি? কিন্তু আমাকেও যখন বিয়েটা করেছো আর একটা বাচ্চাও যখন আছে, তখন তখন খরচ খরচাগুলো কে দেবে শুনি? আমি ঘরের ভিতর থেকে কম্পিত হৃদয়ে কথোপকথন শুনছি। এ তো মহাবিপদ, প্রমাণ করব কি করে যে আমি বিয়ে করিনি? যাই হোক, ঘরে তো আর বসে থাকা যায় না, আমি মাস্কটা ভালো করে পরে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাকে দেখে বউ বলল, এই দেখো না কি বলছে, এই ঘরে নাকি ওর হাজবেন্ড থাকে, মানে তুমি নাকি ওর বর। মেয়েটির মুখে ওড়না জড়ানো, সঙ্গে একটি বছর সাতেকের বাচ্চা। আমাকে দেখে বলে উঠল, এই তো আমার বর। কি গো সত্যি করে বলো, তুমি নাকি আমাকে চিনতেই পারছ না? তোমার সোমলতাকে চিনতে পারছ না? এই তোমার বেটিকেও চিনতে পারছ না? ও বাবা, তুমি আমাদের চিনতে পারছ না? বউয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে ভিতরে বিশ্বাস আর অবিশ্বাসের সাংঘাতিক দ্বন্দ্ব চলছে। আমি পড়লাম মহা মুশকিলে। কি যে করি এখন, বউ আমার দিকে তাকিয়েই আছে, চোখে টলটল করছে জল। না, আর কিছু করার নেই, আমি মাস্কটা খুলেই ফেললাম। করোনা হয় হোক, আগে বউ না আগে প্রাণ। আমি গলা চড়িয়ে বললাম, এই যে এবার ভালো করে আমায় দেখুন তো, দেখে বলুন আমি কি আপনার বর। ইশ, না না না, ইনি নয়, আমার বরের এমন বিচ্ছিরি গোঁফ নেই। যাক বাবা, বাঁচা গেল। গোঁফের জন্য এ যাত্রায় দ্বিতীয় বিয়ে থেকে বেঁচে গেলাম। এদিকে বউও ফর্মে ফিরে এসেছে। কি বলেছিলাম তো, আমার ঘরে আপনার বর নেই। যা তার ঘরে গিয়ে বর বর করছে, যাও যাও, মানে মানে বিদেয় হও এবার। হ্যাঁ চলে তো যাবই। জানেন তো, একবারই আমাকে দূর থেকে দেখিয়ে দিয়েছিল বাড়িটা। আমি ফুল করছি না, সেই ইচ্ছা করে আমাকে ফুলবাড়িটা দেখিয়ে দিয়েছিল কি কে জানে। জানেন তো, এই পুরুষগুলোকে কিচ্ছু বিশ্বাস নেই।
আমি না হয় দুদিন না খেয়ে আছি, অসুবিধা নেই। কিন্তু কিন্তু এই জুবনি বাচ্চা, সে কি না খেয়ে থাকতে পারে? আপনি বলুন তো দিদি। কি গো, তুমি এখন এখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও ঘরে যাও। ঘরে এসে একটা সিগারেট ধরিয়ে আবার বইটা খুলে বসলাম। বসলাম বটে, কিন্তু এক পাতাও পড়তে পাচ্ছি না। খানিকক্ষণ পরে বউ এলো এ ঘরে, আমার পাশে বসে বলল, বাবা ভয় পাইয়ে দিয়েছিল? আমি অবশ্য শিওর ছিলাম তোমার এত সাহস হবে না। আমার হতে পারত দ্বিতীয় পক্ষর জন্য সত্যি বলতে কি একটু খারাপই লাগছে। বেচারা এখন তার স্বামীকে কোথায় যে খুঁজে পাবে, আর বাচ্চাটা, বাচ্চাটাও তো না খেয়ে আছে। বউকে বললাম, ওর স্বামীকে আদৌ খুঁজে পাবে কিনা কে জানে, খারাপ লাগছে জানো। ধরো সত্যি যদি টাকা পয়সা না থাকে। সে আমিও ভেবেছি, বাচ্চা আছে একটা, তার আর কি দোষ, দিয়েছি 2000 টাকা, অন্তত খেতে পাবে কটা দিন। আর তোমার মতোই কেউ তো এই কীর্তিটা করেছে না? একটা কথা ঠিকই বলেছে মেয়েটা, পুরুষদের কিচ্ছু বিশ্বাস নেই। এই রে, এর পরের একটা ঘন্টা আমারই গুণকীর্তন চলবে বলে মনে হচ্ছে। আমি প্রসঙ্গ পরিবর্তনের জন্য পেটে হাত বোলাতে বোলাতে বললাম, এই জানো তো এই পরশুরাম কি বলে গেছেন, বৈদিক ঋষি থেকে ফ্রয়েডপন্থী পর্যন্ত সকলেই হয়তো একটা ভুল করেছেন, আগে কাম না আগে ক্ষুধা, পাচন রসই আদি রস নয় তো? থাক অনেক হয়েছে, তুমি বসে বসে গুলদানি মারো, আমাকে তো রান্নাটা করতে হবে, আমি যাই। ফ্রিজে একটু মাংস আছে, আজ তাহলে বরং বিরিয়ানি করি, কি বলো? আমি বুঝলাম সতীন হতে হতে না হওয়ায় বউ হেব্বি খুশি হয়েছে। পুনশ্চ এই বিকেলবেলায় খবর পাওয়া গেল যে ওই মহিলা এই লকডাউনের সুযোগে আমাদের এ পাড়ায় আরও অন্তত 3টে বাড়িতে গিয়ে ওই একই নাটক করে কিছু কিছু টাকা হাতিয়েছে। এই কথা শুনে আমার যে খুব খারাপ লাগলো তা নয়, বরং বেশ চিন্তা হলো। চিন্তা হলো এইরকম আরও লোকের জন্য যাদের হয়তো সত্যি সমস্ত উপার্জনের রাস্তা বন্ধ করে দিয়েছে এই লকডাউন। জানি না তারা কি করে এই পুরো যুদ্ধটা জিতে উঠবে। যাকগে, এদিকে বউকে বলায় সেই খবরটা সে ডুকরে উঠল। সে কি গো, আমায় এভাবে পুরো মুরগি বানিয়ে দিল? তাহলে বুঝলে তো, শুধু পুরুষদের নয় মেয়েদেরও কিচ্ছু বিশ্বাস নেই। 2000 টাকার শোকে আমার কাতর বউ আর কোনো উত্তর দিল না। এতক্ষণ শুনছিলেন লকডাউনের গল্প, দ্বিতীয় পক্ষ। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন আর কমেন্টে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।